সেটাই, তুমি এটাকে রাজ বলতে চাচ্ছ? হ্যাঁ সরো সামনে থেকে সরো। আমি তোমাদেরকে যেভাবে বলেছিলাম তোমরা ঠিক সেভাবেই করবে। পুরো শরীরটাকে একবার ডানে, আবার একবার পায়ে দোলাবে, তারপর কোমর থেকে এভাবে দুলিয়ে দুলিয়ে ঠিক শাহজাদার চোখের সামনে তাকাবে। বলবি না কি গিফট কার জন্য কিনবি, না বললে হয় আমি যাবো কেমনে, বুঝবো আমি তো জানি না তুই কি কিনবি। গিফটটা আছে একজন, বলবো না পরে বলবো। বলবি না কার জন্য কিনবি? আরে বললাম পরে বলবো। আচ্ছা শোন, তোকে আমি একটা কোশ্চেন করি, লাস্ট একটা কোশ্চেন প্লিজ। না প্লিজ না, প্লিজ না, মাফ কর না, একটা কোশ্চেন করবো জাস্ট একটা। এই কোশ্চেনের উপর ডিপেন্ড করে যে আমি তোর সাথে যাবো যাবো না। বলতো কোশ্চেনটা কি? বুঝছিস না? বুঝছিস তুই কি আমাকে খাওয়াবি? আমার অবস্থা লাইফ চলে যাচ্ছে লাইফের মতো, লাইফের কোনো গোল নাই, তাহলে থাকে না কোনো টার্নিং পয়েন্টও নাই। এই যে সকালবেলা ইউনিভার্সিটি যাচ্ছি, বিকালবেলা বাসায় যাই, রাতের বেলা খাই ঘুমাই, মানে কোনো ভ্যারিয়েশন নাই লাইফের মধ্যে। তাই চিন্তা করতেছি দেশের বাইরে চলে যাবো। দেশের বাইরে চলে গেলে কেমন হয় বলতো? দেশের বাইরে যাবি মানে এখন যাবি না আরো পরে যাবি? না এখন যাওয়ার ইচ্ছা নাই, তারপরে হচ্ছে যাওয়ার ইচ্ছা। আর তুই তো জানিস আমার তো ওয়েভার আছে, তো ওয়েভার দিয়ে দেখি বাইরের দেশে ভালো কোনো কান্ট্রিতে অ্যাডমিশন নিতে পারি কিনা, ভালো কোনো ইউনিভার্সিটিতে। আচ্ছা এনিওয়েজ, তুই না আমাকে একবার বলছিলি তোর কোন কাজিন অস্ট্রেলিয়া না কোথায় ছিল? আরে ও তো অস্ট্রেলিয়া থাকে না, ও রিসেন্ট গেছে অস্ট্রেলিয়া, এখন সেটার মতো তো টাইম লাগবে। আচ্ছা আচ্ছা, তুই একটু ওনার সাথে কথা বলতে পারবি? লাইক আমি তো অ্যাকচুয়ালি জানি না, ধর প্রসেসিংটা, তারপর একটা ইউনিভার্সিটিতে যে যে আমি অ্যাডমিশন নিব, অ্যাডমিশন প্রসেসিং কিছুই তো আমি জানি না, তুই ওনার সাথে কথা বলিস না প্লিজ। আচ্ছা তুই টেনশন নিস না, আমিও আমি ফেসবুক আছে না। হ্যাঁ একটু নক কর আমার জন্য প্লিজ। ক্লাসে যাবি? সব ক্লাসে গিয়ে বসি, ক্লাসে টাইম হয়ে গেছে।